कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्ण বন্ধুরা, কৃষ্ণের সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে দেখো আমি মেশিনে বসে আছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম, তার কারণ হলো আজকে আমি জগন্নাথ দেবের জন্য ড্রেস বানিয়েছি। দেখো ড্রেস গুলো, এটা হচ্ছে জগন্নাথের ড্রেস। আর এটা হচ্ছে বলরাম দাউ ভাইয়ের ড্রেস। আর একটু ছোট এটা হচ্ছে সুভদ্রা মহারানীর ড্রেস। আর এই ড্রেসের সাথে এই যে দেখো, এগুলো হচ্ছে ওড়না। এই তিনটে ওড়না বানিয়েছি, একটা সুভদ্রা মহারানীর, একটা বলদের, আর একটা জগন্নাথের। আজকে ড্রেসগুলো বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভগবানের ড্রেস বানানোটা শেয়ার করি। এই মেশিন দেখছো তো, এই মেশিনটা কিন্তু আমার এই ভগবানের ড্রেস বানাবার জন্যই কেনা। আমি যখন যখন ভগবানকে ড্রেস পরাই, তার আগে নিজে কাপড় কিনে নিজের হাতে ভগবানের ড্রেসটা নিজেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। জানি না ভালো কতটা হয়, চেষ্টা করে যাই বানিয়ে ভগবানকে পরানোর। কারণ নিজের হাতে ভগবানকে ড্রেস বানিয়ে পরানোর আনন্দটাই অন্যরকম, আমার তো প্রচন্ড ভালো লাগে। আর দেখো সাথে ড্রেসের সাথে আমি বানিয়েছি এই যে হাতা, ভগবানের হাতের হাতা, দুটো জগন্নাথের, আর এই যে দুটো বলদেবের। আজকে ভগবানের ড্রেস চেঞ্জ করব। ড্রেস পরানোর পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আজকে ভগবানকে নতুন ড্রেস পরিয়ে কেমন লাগছে, তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর যদি তোমরা আমার এই ড্রেস বানানোটা দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানাবে। যখন আমি আবার নতুন ড্রেস বানাবো তখন তোমাদের সাথে আমি ড্রেস বানানোটা শেয়ার করে দেবো। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, আমি ভগবানকে সেবা দিয়ে ড্রেস পরিয়ে আবার তোমাদেরকে দর্শন করাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, আজকে সকালে ভগবানের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। ওই আলু দিয়ে, একটা কালো জিরা দিয়ে সাদা হালকা তরকারি হয়, সেটাই বানাচ্ছি। আজকে লুচির সাথে ভগবানকে দেব। লুচি বানিয়ে নিয়েছি আমি, ভগবানের জন্য লুচি বানিয়ে নিয়েছি। আজকে লুচি দিয়ে, এই আলুর তরকারি দিয়ে, মিষ্টি দিয়েই ভগবানের সকালের বাল্যভোগটা দেওয়া হবে। আর এইদিকে দুপুরবেলা জন্য রয়েছে একটু পনির, আর এদিকে বেবিকর্ন। দেখি দুপুরে আজকে কি বানিয়ে দেওয়া যায় ভগবানকে, এখনো ঠিক করিনি। একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো এই যে সকালের সেবা পুজো সম্পূর্ণ হয়েছে।
भगवान के बाल्य भोग निवेदन करा हुए थे ये प्रभु एखन भगवान के भोग निवेदन करे हाथ मुख धुए मुछिए दिच्छे। आगे कमेंटे एक जन बोले छिलो प्रभु के देखानोर जोन्नो ता प्रभु तो कैमरार सामने आसते चाय ना जाइक आज के सुजोग पे हरे कृष्ण प्रभुजी हरे कृष्ण हरि बोल। এই যে দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে জগন্নাথকে নতুন ড্রেস পরিয়ে তোমাদের দর্শন করাবো। দেখো এই কাপড়টা আমি বৃন্দাবনে লাস্ট যখন গেছিলাম লকডাউনের আগে তখন বৃন্দাবন থেকে এই কাপড়টা কিনে এনেছিলাম। ঘরেই ছিল, বানানো হয়নি, তাই ভাবলাম রথের আগে ভগবানকে ড্রেসটা বানিয়ে পরাই। তোমরা তো দেখলে সেদিন আমি ড্রেসটা বানালাম, তা আজকে ড্রেসটা পরিয়ে সকালে তোমাদের দর্শন করাচ্ছি। দেখো গোপাল, রাধা মাধব, রাধা রমণজি দর্শন করো বন্ধুরা। রাধা রমণজি পঞ্চদত্ত নৃসিংহদেব গুরু মহারাজ গুরু পরম্পরা। আর এই দেখো সকালের বাল্যভোগ, আজকে তোমাদের সাথে বাল্যভোগটাই শেয়ার করলাম। বৃন্দা দেবী তুলসী মহারানী হরে কৃষ্ণ। বন্ধুরা তাহলে আমার জগন্নাথ দেবকে নতুন ড্রেস পরিয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার নেক্সট কোনো দিনও অন্য কোনো সেবা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই সাবধানে থাকো। হরে কৃষ্ণ।